আসসালামু আলাইকুম, আমি মিনহাজুর রহমান স্বাক্ষর। টিউটর বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পিভি এবং এফভি এই দুটি ফর্মুলা সম্পর্কে শিখব। মূলত পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু, এগুলো আপনি ফর্মুলা স্ট্যাবে ফিনান্সিয়াল এই গ্রুপের মধ্যে পাবেন, এই আর কি ফর্মুলাগুলোর মধ্যে পাবেন। দেখুন এখানে এফভি ফাংশন এবং পিভি ফাংশন। তো আপনারা যারা অর্থনীতি পড়েছেন, অর্থনীতির মধ্যে পিভি এবং এফভির অঙ্ক রয়েছে, সেখানে একটি সূত্র আর কি এদের জন্য একটি সূত্র রয়েছে, সেই সূত্রের উপরে মান বসিয়ে দিলেই অঙ্কটি সমাধান পাওয়া যায়। তো এক্সেলের মধ্যে আমাদের সূত্রটি অন্যরকম এবং খুব সহজে এক্সেলে পিভি এবং এফভি বের করা যায়। আমি নিজেও অর্থনীতি আমার ফোর্থ সাবজেক্ট ছিল না এবং পড়ি নাই, তারপরও আপনি বুঝতে পারবেন বিষয়টি। প্রথমে আমি ফর্মুলা লিখে নিই, তারপরে আপনাকে বিষয়টি বোঝাচ্ছি। এখানে দেখুন পিভি আমরা ইকুয়াল জানি, ইকুয়াল দিয়ে শুরু করতে হয়, তারপর পিভি দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখুন এখানে রেট এনপিআর পিএমটি এফভি টাইপ এই কয়েকটি আর কি শর্টকাট নেম চলে আসলো। তো এখানে শর্ট ফর্ম চলে আসলো আর কি। তো এখানে রেট বলতে বোঝাচ্ছে, এখানে দেখুন আমি কিছু ইনফরমেশন ইনক্লুড করেছি, যেমন ইন্টারেস্ট রেট, তারপর আপনার নাম্বার অফ ইয়ার্স, এবং এটি আসলে এটা হলো ফিউচার ভ্যালু, আর এটা হলো প্রেজেন্ট ভ্যালু হবে। দুঃখিত আমি এখানে লিখতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপর আছে ফিউচার ভ্যালু, তারপর প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ যদি আমার ইন্টারেস্ট রেট 10% হয়, নাম্বার অফ ইয়ার্স 5 হয়, ফিউচার ভ্যালু 1,10,000 হয়, তাহলে প্রেজেন্ট ভ্যালু কত। তো আমি এখানে প্রথমে ইকুয়াল দিয়ে পিভি ফার্স্ট ব্র্যাকেট, ওকে, এখানে প্রথমে আসছে রেট অর্থাৎ আপনার কত পার্সেন্ট হারে সুদ, বিভিন্ন ব্যাংক বিভিন্ন হারে সুদ দিয়ে থাকে। তো এখানে আমি এক্সাম্পল হিসাবে 10% ব্যবহার করেছি। বিষয়টি যখন আমি আপনারা যারা বুঝেন না তাদেরকে আমি একবার মানে আর কি সূত্রটা লেখার পরে বোঝাচ্ছি। আপাতত এটা মনে রাখেন যে এটা কত পার্সেন্ট হারে সুদ সেটা বোঝাচ্ছে, এবং নাম্বার অফ এনপিআর অর্থাৎ নাম্বার অফ পিরিয়ডস এখানে আমি নাম্বার অফ ইয়ার্স দিয়েছি, এখানে নাম্বার অফ মান্থসও থাকতে পারে, আবার নাম্বার অফ ডেজও থাকতে পারে, অর্থাৎ এক কথায় আপনি সময়ের বোঝাচ্ছে। তো এখানে আমি নাম্বার অফ ইয়ার্স দিয়েছি 5, এবং তারপর পেমেন্ট আমি এখানে উল্লেখ করি নাই, তাই পেমেন্টের জায়গায় আমরা 0 দেব। এবং তারপর আছে ফিউচার ভ্যালু এই যে এখানে এফবি অর্থাৎ ফিউচার ভ্যালু, এবং তারপরে ইকুয়াল টাইপ, এখানে দেখুন এন্ড অফ দ্য পিরিয়ড অথবা বিগিনিং অফ পিরিয়ড, অর্থাৎ মাসের শেষে টাকাটা দিবেন, টাকা পেমেন্ট করবেন নাকি মাসের শুরুতে করবেন। তো সাধারণত যদি কিছু না দেই তাহলে মাসের শেষে ধরে নেওয়া হয়, অর্থাৎ 0টাকে ধরে নেওয়া হয়, আর যদি 1 দেই তাহলে তো মাসের শুরুতে আমি টাকা পেমেন্ট করছি, এই হিসাবে গণনা করা হয়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনি আপনার ব্যাংকে আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, এখন আপনি দেখতে চাচ্ছেন ব্যাংকটি আপনার সুদের শর্ত হলো 10%, এবং আপনি জানতে চাচ্ছেন যে 5 বছরের মধ্যে যদি আপনি কত টাকা রাখলে ব্যাংকে, কত টাকা এখন বর্তমান জমা রাখলে 10,00,000 টাকা পূরণ হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে ব্যাংকের সুদ হলো 10%, আপনি যে কোনো দিতে পারেন আপনার ইন্টারেস্ট রেট, এবং 5 বছরের জন্য রাখবেন টাকাটা, এবং টাকাটা হতে চাই 10,00,000। তো প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান আপনার কত টাকা রাখতে হবে, অর্থাৎ কত টাকা রাখলে তাহলে আপনার ভবিষ্যতে ফিউচার ভ্যালু 10,00,000 টাকা হবে। এখন দেখে নিই,
দেখুন এখানে টাকাটা কিন্তু এসেছে ডলার হিসাবে, কিন্তু এটা কিন্তু আসলে টাকায়, যেহেতু আমরা টাকার হিসাব করেছি। আপনি যদি এই ডলার চিহ্নটা উঠে দিতে চান, তাহলে আপনি হোমে গিয়ে এখানে দেখুন কারেন্সি দেওয়া আছে, এখানে যদি জেনারেল ক্লিক করি তাহলে এই আর কি নর্মাল নর্মালি হয়ে যাবে, ডলার চিহ্নটা উঠে যাবে। আপনি যদি এখানে টাকা চিহ্ন আনতে চান, তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে কারেন্সি দিবেন, দেওয়ার পরে আপনি এই সিম্বল এখানে এই বারে ক্লিক করবেন, এখানে আপনি দেখবেন বেঙ্গালি বাংলাদেশ, ব্র্যাকেটে বাংলাদেশ দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, করে ওকে বাটন ক্লিক করলে টাকার চিহ্নটি চলে আসবে। তো আমি আপাতত চাচ্ছি এটা কিছু যে কোনো মানে নর্মাল থাকুক, কোনো চিহ্ন না থাকুক। তো দেখুন এখানে আমার দেখাচ্ছে যে 6,20,921 টাকা সামথিং যদি আমি রাখি, তাহলে আমার 5 বছর পর 10% সুদে ওই মানে এখন যদি আমি এই টাকাটা রাখি, তাহলে 10% সুদ আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে মানে সুদ প্রতি 5 বছরে দিতে দিতে আমার টাকাটা হয়ে দাঁড়াবে 10 লাখ টাকা। মাঝখানে কিন্তু আমি কোনো টাকা আর কি দিব না, অর্থাৎ এই টাকাটাই আমি যদি ব্যাংকে ফেলে রাখি, তাহলে আমার 10 লাখ টাকা ভবিষ্যতে হয়ে যাবে। এবং ঠিক ফিউচার ভ্যালুটাতে তার উল্টা, এখানে দেখতে চাচ্ছি যে আমি ফিউচারে যদি আমি 1 লাখ টাকা করতে চাই, এখানে আমি 1 লাখ দিয়েছি, দাঁড়ান একটু দেখে নিই, তিন, হ্যাঁ এখানে আমি 1 লাখ দিয়েছি, অর্থাৎ 1 লাখ টাকা যদি আমি ভবিষ্যতে, আমার এখানে একটা লেখা ভুল হয়ে গেছে, আচ্ছা 1 লাখ টাকা সরি, বর্তমানে যদি আমি 1 লাখ টাকা রাখি, তাহলে আমার ফিউচারে কত টাকা আর কি হবে, অর্থাৎ বর্তমানে আমার 1 লাখ টাকা আছে, ফিউচারে কত টাকা আসবে। বিষয়টা দুটোই একই রকম আসলে, মানে এটা আপনার ব্যাংক খুলেছি, এখন আমি টাকা রাখিনি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা দেখতে চাচ্ছি, আর এখানে আমার টাকা রয়েছে, তো ভবিষ্যতে 5 বছর পর সুদ সহ যদি আমি কোনো টাকা মাঝখানে না দিই, তাহলে কত হবে এটা দেখার জন্য ফিউচার ভ্যালু। যেমন দেখুন এটাও সেম ইকুয়াল FB, সেম জিনিস, এখানেও দেখুন রেট NPR পেমেন্ট PV টাইপ। তো এখন দেখুন এখানে রেট আমি অর্থাৎ সুদটা 10% এটা দিয়ে দিলাম এখানে ক্লিক করে, তারপরে আমি কমা দিলাম, তারপর নাম্বার অফ পিরিয়ডস এখানে ক্লিক করলাম 5-এ, তারপর আবার আমি কমা নিলাম, তারপর পেমেন্ট অর্থাৎ আপনার বর্তমান ব্যাংকে কত টাকা জমা আছে। তো আমি এখানে বর্তমান ব্যাংকে আমার আমি চাচ্ছি যে 1 টাকাও আমার জমা নেই, তাই আমি 0 দিতেছি। যদি টাকা জমা থাকতো তাহলে আমি পেমেন্টের জায়গায় যত টাকা জমা আছে তত টাকা লিখতাম। তারপর PV অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আমার এই যে এটা, তারপরে টাইপ তো ওটা না দিলেও হবে, কারণ আমি চাচ্ছি যে মাসের শেষে আমি টাকাটা দেই, হ্যাঁ, এবং 1 দিলে কিন্তু টাইপে আমি যদি কমা দিয়ে 1 দেই, তাহলে কিন্তু ওটা মাসের শুরুতে আমি টাকা পেমেন্ট করি এই হিসাবে ধরবে। তো যাই হোক আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আপনার মনে প্রশ্ন হচ্ছে আমি এখানে মাইনাস কেন দিলাম, এর কারণ হলো কারণ আমি টাকাটা এখনও ব্যাংকে দেইনি, আমি জাস্ট ব্যাংক অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু এই যে যে প্রেজেন্ট ভ্যালুটা এখানে -1 লাখ এই জন্যই দিয়েছি কারণ টাকাটা এখনও ব্যাংকের মধ্যে নাই। যদি আমার ব্যাংকে থাকতো অলরেডি, তাহলে আমি মাইনাস না দিলেও হতো, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমরা ইন্টার টিপলাম, দেখুন এখানে চলে এসেছে, আমি এটাকে জেনারেল করে নিচ্ছি, ওকে। এখন দেখুন 1,61,051 টাকা, অর্থাৎ আমি যদি ব্যাংকে 1 লাখ টাকা রাখি, তো ভবিষ্যতে 10% সুদে 5 বছর পরে আমার 1,61,051 টাকা হবে। এখানে আপনি মেথড চেঞ্জও করতে পারেন, আপনি দেখতে পারেন যে 4 বছর পরে কত হতে পারে, দেখুন এখানে 4 বছর পরে, আবার যদি দেখুন 10 বছর পরে, তাহলে কিন্তু অনেক টাকা হবে, দেখুন 10 বছর পরে এই টাকাটা 1 লাখ টাকা হয়ে যাবে আপনার 2,59,374 টাকা। তা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমি আবারও একবার বলে নিচ্ছি, প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ আমার ব্যাংকের আমি প্রত্যেক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন হারের রেট থাকে আর কি, ইন্টারেস্ট রেট থাকে, সুদের হার বিভিন্ন থাকে, তো আপনি সেই অনুযায়ী সুদের হারটা বসাবেন, কত বছরের জন্য আপনি দেখতে চাচ্ছেন সেই বছর বসাবেন অর্থাৎ সময়টা, এবং প্রেজেন্ট ভ্যালু বের করার পরে ফিউচার ভ্যালুটা আপনাকে দিতে হবে, এবং টাকা যদি পেমেন্ট করা থাকে তাহলে পেমেন্টটা দিতে হবে, দিয়ে আপনি সূত্র ফেলিয়ে দেবেন। প্রেজেন্ট ভ্যালু বোঝাচ্ছে যে ফিউচারে আমি
এখানে দেখুন আমি 10 লাখ বসিয়েছি, তো আমি যদি ফিউচারে 10 লাখ টাকা আমার ব্যাংকে জমাতে চাই তাহলে বর্তমানে আমাকে কত টাকা রাখতে হবে? এখানে একটি কথা, আমি যদি এই টাকাটা, এই অ্যামাউন্টটা যদি আমি রেখে 5 বছর কোনো টাকা পেমেন্ট না করি তাহলে আমার কিন্তু 10 লাখ টাকা হয়ে যাবে। যদি করি তাহলে তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। মানে জাস্ট টাকাটা আমি ফেলে রাখলেই এই আপনার 10% সুদে 5 বছর পর 10 লাখ টাকা হয়ে যাবে। তো এটা এইটা দেখার জন্য আমি প্রেজেন্ট ভ্যালুটা বের করলাম, যে ধরুন আমার, আমি এখন কোনো আইডিয়া নেই, আমি জাস্ট 10 লাখ টাকা রাখতে চাচ্ছি চাচ্ছি যে 5 বছর পর যেন আমার ব্যাংক থেকে পাই, তো এখন আমি কত টাকা রাখবো এটা জানার জন্য প্রেজেন্ট ভ্যালু। এবং ফিউচার ভ্যালুটা হলো আপনার যে এখন আমি 1 লাখ টাকা রাখতে চাচ্ছি, ভবিষ্যতে এটা কত টাকা হবে এটা জানানোর জন্য। তো এখানে বিভিন্ন ব্যাংক বিভিন্ন রেট দেয়, যেমন ধরুন যদি আমি এখানে 5% রেট দিই তাহলে টাকার অ্যামাউন্ট অনেক কম হবে, সরি এখানে 50% হয়ে গেছে, 5% রেটে দেই তাহলে দেখুন এখানে টাকার অ্যামাউন্ট কিন্তু কমে গেল, 1,62,000 হয়ে গেল 889। তো এইভাবে বিভিন্ন ইয়ার বিভিন্ন রেট হতে পারে। আপনি যদি একসাথে কয়েকটি রেটের জানতে চান তাহলে আপনি তো ফিল হ্যান্ডেলের ব্যবহার জানেনি, যে এখানে জাস্ট আপনি পার্সেন্টেজ অর্থাৎ এই ইনফরমেশনগুলো এখানে আপনি ইনপুট করবেন, করে এটাকে ডান দিকে ফিল হ্যান্ড করবেন তাহলে হয়ে যাবে কাজ। ধরুন হ্যাঁ এখন দেখুন এখানে জিরো আছে, আমি আস্তে আস্তে যদি এখানে আপনার ইনফরমেশনগুলো দেই, নাম্বার অফ পিরিয়ডস পাস টাকা, দেখুন এবার আমি যদি প্লাস সারা দেই তাহলে এবার মাইনাস আসলো, কারণ আমার টাকা তো এখনো পেমেন্ট করার নেই। সেক্ষেত্রে পেমেন্টে আমি যদি এই সূত্রের মধ্যে পেমেন্ট জিরো দিয়ে রেখেছি, কিন্তু আমাকে এখানে পেমেন্টের মধ্যে দেওয়া লাগতো। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ। যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে এই ভিডিওটির নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।